নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা সস্তার ইন্টারনেটের দিন এবার থেকে শেষ হ্যাঁ বন্ধুরা এবার আপনাদেরকে এক জিবি ইন্টারনেটের জন্য রিচার্জ করতে হবে একশো টাকা হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া সিমের তরফ থেকে এই ঘোষণাটি করা হয়েছে যা এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তো রিচার্জ করার আগে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটি প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি বিশ্বের সবচেয়ে সস্তা ডেটা ভারতে পাওয়া যায় যদিও গত বছর কয়েকটি টেলিকম সংস্থাগুলি তাদের ডেটা প্যাকের দাম বাড়িয়ে দেয় তবুও অন্যান্য দেশের তুলনায় এখানে ডেটার দাম খুবই কম তবে আগামী কয়েক মাসের মধ্যে মোবাইল ডেটার দাম আবারও বাড়তে পারে বলে জানা গিয়েছে এর সাথে এয়ারটেল টেলিকম সংস্থা এটি শীঘ্রই শুরু করতে পারে এমনকি এক জিবি ডেটার দাম হতে পারে একশো টাকা করে হ্যাঁ বন্ধুরা এয়ারটেল গ্রাহকদের জন্য এটি খুবই খারাপ খবর এবার হয়তো ইন্টারনেট ডেটা ব্যবহারের জন্য বেশি খরচ করতে হতে পারে এমনই ইঙ্গিত দেন ভারতীয় এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তাল সম্প্রতি একটি সম্মেলনে মিত্তাল জানান আগামী ছ মাসের মধ্যে বেশ কয়েকটি ট্যারিফের দাম বাড়তে চলেছে কোম্পানি হ্যাঁ বন্ধুরা গ্রাহকদের অতিরিক্ত খরচের জন্য তৈরি থাকতে বলেন তিনি তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন আগামী ছ মাসের মধ্যে এয়ারটেল ভোডাফোন জিও আইডিয়া সমস্ত সিম কোম্পানিগুলো কিন্তু ইন্টারনেটের দাম দাম বাড়িয়ে দেবে এক জিবি ডেটা কত টাকা করে দিতে লাগবে সুনীল মিত্তাল একটি ইভেন্টে বলেন যে টেলিকম সংস্থাগুলির দ্বারা দীর্ঘ সময়ের জন্য অল্প দামে ইন্টারনেট সরবরাহ করা ব্যবহারিক নয় তিনি বলেন যে বর্তমানে ষোলো জিবি ইন্টারনেট ডেটা ব্যবহার করতে একশো টাকা দিতে হয় প্রতি মাসে এই ক্ষেত্রে প্রতি মাসে গ্রাহক এক জিবি ডেটার জন্য পঁয়তাল্লিশ টাকা দেয় তবে মিত্তাল জানান যে গ্রাহকদের এক জিবি ডেটার জন্য শীঘ্রই দ্বিগুণেরও বেশি একশো টাকা করে দিতে হতে পারে মিত্তাল বলেন প্রতি মাসে এই দামে একশো টাকা অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স জিবি ডেটা খরচ করতে রাজি হয়ে যান আর না হলে আরও বেশি খরচের জন্য তৈরি থাকুন আমরা আমেরিকা বা ইউরোপের মতো গ্রাহকদের থেকে চার সাড়ে চার হাজার টাকা চাইব না তবে একশো ষাট টাকায় ষোলো জিবি ডেটা দেওয়া সম্ভব নয় তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এবার এক জিটি এক জিবি ইন্টারনেট ডেটার দাম কিন্তু একশো টাকা করে দিতে লাগবে এমনটাই কিন্তু ঘোষণা করলেন এয়ারটেলের চেয়ারম্যান হ্যাঁ বন্ধুরা সমস্ত সিম কোম্পানির তরফ থেকে কিন্তু এই খবরটি উঠে এসেছে অর্থাৎ আগামী ছ মাসের মধ্যে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া সমস্ত সিম কোম্পানিগুলো কিন্তু তার ডেটার দাম বাড়িয়ে দেবে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এবার থেকে কিন্তু ইন্টারনেট ব্যবহার করলে আপনাদের কত পরিমাণে টাকা দিতে লাগবে তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ